যারাই ইসলামের বিপক্ষে হু এভার ইউ আর আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই। সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? আওয়াজ করে বলেন, সকালবেলা প্রশংসা করবেন কার? বিকেলবেলা? রাত্রিবেলা? শীতকালে? গ্রীষ্মকালে? ভোট দেওয়ার সময়? ভোট চুরি করার সময়? সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না, যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব, ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়, ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো, ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন তাকে, আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে, পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেজ সাহেব পিছন থেকে, কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হেফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাজী তওবা কবুল করা, গাফিরি যামবি ওয়া কাবিলি তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কি না? কি আল্লাহ আমরা পাইছি! উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন। কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তো আপনি জান্নাতে ঢুকাবেন কেন মেয়ে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ, আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা, কিন্তু আমার বান্দা কোনো তাফসিরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে, চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কি না?
ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার, কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য ইমাম যদি ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা, মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক, এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কি না? নেতা যত বড় ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্য ফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সহি সমাজদান করুক, আমরা পড়ি আমিন। আসুন আমরা ফর্মালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই, যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা, কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাধে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কি না? যারাই ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে সুক্রিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও সুক্রিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপঝোক করে কথা বলতে হয়, এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, মহাবিশ্বের মহাবিশ্বে মহাগ্রন্থাল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের সেখানে শুকরিয়া বাণী কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়, পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভাণ্ডার যে কত বিশাল তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো সেদিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সব কিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার আমার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক, আল্লাহু আকবার।
এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? আল্লাহ।